গত ক্লাসে আমরা কম্পিউটার এনরোলমেন্ট অটো এনরোলমেন্টটা দেখছিলাম, তাই তো? এখন আমরা দেখবো ইউজার অটো এনরোলমেন্ট কিভাবে হয় গ্রুপ পলিসির থ্রু দিয়ে, সার্টিফিকেশন সার্ভিস আমাদের। তো সেটার জন্য আমরা আমাদের ডিসিতে যাব, ডিসিতে ঠিক না, এডিসিএসএ। আমার এখানে যেহেতু আমার অ্যাক্টিভ ডিরেক্টরির ভিতরে এডিসিএস করা আছে, দ্যাটস আমি এখানে আসছি। ইন্ডাস্ট্রি লেভেলে অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ডিরেক্টর আলাদা রাখবেন, এডিসিএসটা আলাদা রাখবেন। আমরা ওই প্র্যাকটিক্যালটাও দেখব, কিভাবে আমরা আলাদা আলাদা ভাবে করবো সেটাও দেখব। তো আজকে আমরা যাবো, কি বললাম, আমার এখানকার যে সমস্ত ডোমেন ইউজার্স আছে, এই ইউজাররা যেন অটোমেটিক্যালি লগ ইন করলে যেন অটোমেটিক্যালি তাদের নামে একটা সার্টিফিকেট জেনারেট হয়ে যায়, তারা যেন সার্টিফিকেট পেয়ে যায়, সেই জিনিসটা আমরা দেখবো। তো এটা আমার অ্যাক্টিভ ডিরেক্টরি বা এডিডিএস এবং এডিসিএস এখানে ইনস্টল করা, আর এটা আমার মেম্বার কম্পিউটার, এই কম্পিউটারে আমি আমার ইউজার দিয়ে লগ ইন করবো। আচ্ছা, তো সেটার জন্য আমরা আগে যেটা করব সেটা হচ্ছে আমরা ইউজার্স অ্যান্ড কম্পিউটার্সে যাই। আপনি যদি চান যে না, আপনি সমস্ত ইউজারকে, ডোমেন ইউজার সবাই আপনার সার্টিফিকেট পাবে, সেক্ষেত্রে একরকম। আর একটা যদি হয় যে না, আপনি আপনার শুধুমাত্র কোনো একটা স্পেসিফিক ডিপার্টমেন্টের ইউজারকে সার্টিফিকেট দিবেন, সেটা আর এক রকম। স্পেসিফিক যদি ডিপার্টমেন্ট দিতে চান, সেক্ষেত্রে আমরা কি বানাবো, একটা ওইও বানাবো। যেমন আমাদের এখানে একটা টেস্ট ওইও আছে, তো আমি একটা নতুন করে ওইও বানাচ্ছি। আমি বানাচ্ছি ITOU, ITOU আন্ডারে আমি ইউজার রাখতেছি। IT.U1 এই ইউজারটা আমরা এটা যে দেখবো, এই ইউজারটা যখন লগ ইন করবে সে যেন অটোমেটিক্যালি পেয়ে যায়। আমরা আর একটা ইউজার তৈরি করে রাখি, যাতে করে দেখবো। আচ্ছা, আর একটা দরকার নেই, একটা পথে একটা দিয়ে আমরা দেখি, সমস্যা নেই। করলাম, এখন আমরা যাব কোথায়, আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি সিএস সার্টিফিকেশন সার্ভিস আছে, সার্টিফিকেশন অথরিটি, এখানে যাব। এখান থেকে আমরা যাব সার্টিফিকেট টেমপ্লেট। এখানে কিছু আমার ডিফল্ট কিছু টেমপ্লেট থাকবে, তো আমি আরো এক্সট্রা কিছু টেমপ্লেট আমি আমার মতো করে মডিফাই করে নিয়ে আসবো, আমি আমার মতো করে কাস্টমাইজ করবো। আমি আমার মতো করে কাস্টমাইজ যদি করতে চাই, এখানে দেখেন ইউজার একটা সার্টিফিকেশন আছে, সার্টিফিকেট আছে এখানে। সার্টিফিকেশন প্রসেসের মধ্যে দেখেন নাম আছে ইউজার, সিকিউর ইমেল, ক্লায়েন্ট অথেন্টিকেশন, আদার ইনফরমেশন, এগুলো দেওয়া আছে। তো আমি কাস্টমাইজ করে করব, তো দ্যাটস হোয়াই আমি যাব ম্যানেজে। এখানে দেখবেন আরো অনেক সার্টিফিকেশন পাবে। এখান থেকে আমি যদি চাই ইউজার, এটা আমি ডুপ্লিকেট করলাম, অথবা এটা আপনি ইচ্ছা করলে প্রপার্টিসে গেলেও একদম সব কিছু পাবেন না, যেহেতু এটা ডিফল্ট আছে, এখানে আপনাকে অনেক কিছু করতে দিবে না। দ্যাটস হোয়াই আমি এখানে কি করব, আমি ডুপ্লিকেট করে আমি আমার মতো করে সাজাবো। আচ্ছা, এখানে দেখেন আছে কার্টার সাথে সার্টিফিকেশন অথরিটি, কার্টার সাথে কম্পিটেবল হবে, কোন কোন সার্ভার বা কোন কোন ক্লায়েন্টের সাথে কম্পিটেবল হবে সেগুলো এখানে দেওয়া আছে। এগুলো লিস্ট অ্যাট লিস্ট দেওয়া আছে, আপনার আপার স্টেপে যাবে আরো, সমস্যা নেই। তো এগুলো থাকুক, এগুলো নিয়ে আমাদের কাজ করার দরকার নেই। জেনারেলে আসি, এখানে আমি দিচ্ছি ইউজার সার্টিফিকেট নাম দিলাম, টেমপ্লেট নাম দিলাম, ভ্যালিডিটি আমি কতটুকু দেব, ভ্যালিডিটি ধরেন আমি তার ভ্যালিডিটি দিচ্ছি 2 ইয়ার্স, এবং রিনিউয়াল পিরিয়ড, রিনিউয়াল পিরিয়ড বলতে কত, এখানে আপনার উইকস আছে, আওয়ার্স আছে, ডে আছে, ইয়ার্স আছে, কত উইক যদি থাকে সেটা হচ্ছে কত উইকস এর ভিতরে আপনি রিনিউ করতে পারবেন। আপনার পিরিয়ড শেষ হয়ে গেল, ঠিক আছে, ফাইন, ভালো কথা, 2 বছর শেষ, কিন্তু আপনাকে আমি আরো কিছু সময় দিলাম, সেটা হচ্ছে কত দিলাম, আরো 2 উইকস সময় দিলাম, যে 2 উইকসের ভিতরে আপনি রিনিউ করতে পারবেন, কেমন? আদারওয়াইজ কি হবে, নতুন করে আবার আপনাকে সার্টিফিকেট কিন্তু কিনতে হবে যদি রিনিউ না করেন। কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এটা আছে কি পাবলিশ সার্টিফিকেট ইন অ্যাক্টিভ ডিরেক্টরি, অ্যাক্টিভ ডিরেক্টরিতে এই সার্টিফিকেটটা পাবলিশ হবে।
তো যেহেতু আমাদের এখানে অ্যাক্টিভ ডিরেক্টরি আর আমাদের এডিসেস একই আছে, দ্যাটস ওয়াই কোনো সমস্যা নাই, এটা অটোমেটিক্যালি পাবলিশ হবে। তো তারপরে আমরা এটা দিয়ে রাখবো। তো জেনারেল মোটামুটি এই কাজ, রিকোয়েস্ট হ্যান্ডলিং এ যাবো আমরা, এখানে আমাদের তেমন কিছু নাই, ক্রিপ্টোগ্রাফিতে নাই কি এখানেও নাই, সিকিউরিটিতে। স্যার যদি এখানে কাজ করতে চাই তাহলে আপনি একটা কাজ করতে চান পারেন, যদি আপনি মনে করেন যে আপনার সমস্ত ইউজারকে দিবেন না, আপনার ডোমেন সমস্ত ইউজারকে দিবেন না, সেক্ষেত্রে এটা রিমুভ করে দিবেন। আর রিমুভ করে কি করবেন, স্পেসিফিক যাকে আপনি দিতে যাচ্ছেন। এখানে দেখেন, এখানে আমি ইউজার্স দিতে পারি, শুধু ইউজার্স আসবে, অ্যাডভান্স ফাইন নাও। আপনি কোন ইউজার্সকে দিবেন? আপনি যদি চান যে না আপনি গ্রুপকে দিবেন, যেহেতু আমরা এখানে কি ওইও তৈরি করতে পারি না, ভালো করে বোঝেন, এখানে আমরা কি করতে পারি না, ওইও দেখাতে পারি না। তো দ্যাটস ওয়াই আপনি যদি মাল্টিপল ইউজার দেখাতে চান তাহলে আপনাকে একটা একটা করে সিঙ্গল ধরে ধরে দিতে হবে, অথবা আপনি এখানে কি করবেন একটা গ্রুপ তৈরি করবেন, নিউ একটা গ্রুপ তৈরি করবেন, আইটি গ্রুপ তৈরি করবেন। এই গ্রুপের ভিতরে আপনি আপনার মেম্বার গুলো রাখবেন, আইটি ইউজার 1 2 3 4 5 6 7 থেকে শুরু করে 100 ইউজার এখানে অ্যাড করে রাখবেন। এইভাবে আপনি করতে পারেন, আপনি গ্রুপ তৈরি করে রাখতে পারেন। তো আমরা আপাতত ইউজার দেখা দিচ্ছি, একটা ইউজার নিয়ে কাজ করতেছে, আমরা ইউজার দেখা দিচ্ছি। আপনি প্রফেশনাল লেভেলে কিন্তু এভাবে ইউজার একটা একটা করে দেখাবেন না, জাস্ট একটা গ্রুপ দেখা দিবেন, আইটি গ্রুপ। ওই গ্রুপটা দেখা দিলে ওখানকার 100 ইউজার যদি ওর ভিতরে থাকে, ওই 100 ইউজারের উপরেই কাজ হবে। ওকে, তো এটা আমরা কি রিড তো হবেই, এনরোলমেন্ট ম্যানুয়াল যদি সে এনরোলমেন্ট করতে চায়, ম্যানুয়াল নিজে নিজে যদি করতে চায়, আইটি ইউজার 1 ঢুকলো, লগ ইন করলো, ঢুকে যদি সে মনে করে না আমি রিকোয়েস্ট করবো ম্যানুয়ালি, তাহলে সেটা সম্ভব। আর যদি না চান যে না আমি অটো এনরোলমেন্ট করবো, অর্থাৎ অটো এনরোলমেন্ট করবো বলতে অটো এনরোলমেন্ট হবে, আমি লগ ইন করবো সাথে সাথে যেন আমার সার্টিফিকেশনের কাজ হয়ে যায়, সেটার জন্য হচ্ছে অটো এনরোলমেন্ট। আর যদি আমি ম্যানুয়ালি করতে চাই তাহলে আপনি এটা সিলেক্ট করে দিবেন। তা আমরা দুটাই দিলাম, তার ইচ্ছা, যদি ম্যানুয়ালি করতে ম্যানুয়ালি হবে, অটো এনরোলমেন্ট হলে তো অটো এনরোলমেন্ট হবে, তার স্যার ম্যানুয়ালি দরকার নাই। আচ্ছা, এই মোটামুটি গেল। আর কোথায় আছে, সাবজেক্ট নেম, সার্ভার, সার্ভারে কিছু নাই আমাদের এখানে। আর কোথায় যাব আমরা, সাবজেক্ট নেম, এখানে দেখেন সাবজেক্ট নেমে যেটা আছে সেটা হচ্ছে ফুললি সাবজেক্ট নেম ফরম্যাট, ফুললি ডিস্টিংগুইশ নেম। আচ্ছা, ফুললি ডিস্টিংগুইশ নেম বলতে বোঝাচ্ছে কি, আপনার যে ইউজারের নাম, টেস্ট ইউজার 1@abc.local, ডোমেনের নাম, আমার ডোমেনটা হচ্ছে কি abc.local, তো এইভাবে নামটা সে শো করবে। আচ্ছা, এখানে কি দিচ্ছে, ইনক্লুড ইমেল নেম ইন সাবজেক্ট নেম, অর্থাৎ এখানে ইমেল অ্যাড্রেস আপনার থাকতে হবে, ইনক্লুড দিস ইনফরমেশন ইন অল্টারনেট সাবজেক্ট নেম, অর্থাৎ সাবজেক্ট নেম এটা যদি হয় তো আপনার ইমেল নেম থাকতে হবে, ইউজার প্রিন্সিপাল নেম থাকতে হবে। যদি ইমেল নেম না থাকে, ইমেল অ্যাড্রেস যদি আপনার না থাকে, তাহলে কিন্তু এরর দিতে পারে। যেমন ধরেন আমি যদি টুলসে যাই, ইউজার্স অ্যান্ড কম্পিউটার্সে যাই, এখানে দেখেন আমরা যে ইউজার তৈরি করছি বাই ডিফল্ট কিন্তু কোনো ইমেল অ্যাড্রেস থাকে না। কোথায়, এই যে কোনো ইমেল অ্যাড্রেস নাই, যদি এটা টিক দেওয়া থাকে, এটা যদি টিক দেওয়া থাকে তাহলে কিন্তু আপনাকে এরর দিতে পারে। তো আমরা এটা টিক দিলাম, সমস্যা নাই, তো কি এরর দেয় সেটা আমরা দেখবো, তাহলে বুঝতে সুবিধা হবে বা কোথায় প্রবলেম হয় দেখবো। তো আমরা তাহলে এটা কোথায় কোথায় কাজ করলাম, সাবজেক্ট নেম, সিকিউরিটি, আর কোথায় করলাম, জেনারেল, তাই না? এখানে নামটা চেঞ্জ করছি, এখানে তাহলে এক হচ্ছে জেনারেল করছি, সিকিউরিটিতে গেছি, আর কোথায় করছি, সাবজেক্ট নেমে করলাম। সাবজেক্ট নেমে কিছু করিনি, তবে আপনি ইচ্ছা করলে এগুলো টিকটা তুলে দিতে পারেন। তো ইন্ডাস্ট্রি লেভেলে তো আসলে ইমেল নেম থাকবে, দ্যাটস ওয়াই আপনাকে ইমেল নেম আর টিক দেওয়া তুলে দিতে হবে না। ইন্ডাস্ট্রি লেভেলে আপনি যখন ইউজার তৈরি করবেন, আপনার ইউজার যখন তৈরি করবেন আরো অনেক ইনফরমেশন আপনি সেখানে দিবেন, তাই না? আপনার ইমেল অ্যাড্রেস থাকবে, তার ফোন নাম্বার থাকবে, তার ডেসক্রিপশন থাকবে, তার অ্যাড্রেস থাকবে, সবই থাকবে। তো দ্যাটস ওয়াই তখন এগুলো তুলে দেওয়ার দরকার নেই বা কোনো এরর তখন দিবে না। তো আমরা অ্যাপ্লাই, ওকে দিলাম, এখানে ইউজার সার্টিফিকেট আমার চলে আসছে একটা। এখন এটা আমি কেটে দেই, স্যার এখানে কাজ শেষ হয় নাই। এখন
আমার এই টেমপ্লেটসে কিন্তু ওই ইউজার সার্টিফিকেশনটা কিন্তু নাই, আমি ওই টেমপ্লেটটা কেটে দিয়েছি, উইন্ডোটা কেটে দিচ্ছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি ওই যে ইউজার সার্টিফিকেশন যে টেমপ্লেট ওখানে বানাইছিলাম, আমার এই সার্টিফিকেশন টেমপ্লেট এখানে আনতে হবে। সেটার জন্য কি করব, নিউ সার্টিফিকেট টেমপ্লেট টু ইস্যু। আপনি একটু মিউট করে রাখেন সবাই। এখান থেকে কোনটা দেখাবো যেটা আমরা বানায় আসছি, কোনটা বানাইছে ইউজার সার্টিফিকেট এটা, দেন ওকে। এখানে দেখেন আমার ইউজার সার্টিফিকেটটা আছে, ঠিক আছে। এইটুকু কি কারো কোনো কোশ্চেন আছে বলেন, এইটুকু কি কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, এনি ডাউট? আরেকবার দেখাতে হবে, আরেকবার দেখালে ভালো, কার কার বলেন, হাত তোলেন, একজন, আর কেউ নাই? আচ্ছা ঠিক আছে, তারপর আমি একবার দেখা দিচ্ছি, দেখেন আমি একটু দ্রুত দেখা দিচ্ছি, গোলাম রবি দেখেন। আমরা এখানে আসবো, ম্যানেজার যাব, এখান থেকে আমাদের ইউজার একটা সার্টিফিকেট বা ডিফল্ট আছে, ইউজারের জন্য সার্টিফিকেট ডুপ্লিকেট সার্টিফিকেট করব। জেনারেলি আপনি নাম চেঞ্জ করবেন, আমি দিচ্ছি ইউজার সার্টিফিকেট। তারপর আমরা সিকিউরিটি যাব, কোন ইউজারকে বা কোন গ্রুপকে আপনি দেখাবেন, যাদেরকে আপনি এই সার্টিফিকেট প্রোভাইড করতে চান সেটা আপনি এখান থেকে দেখা দিবেন, অ্যাড করে দেখা দিবেন। যদি আপনি সবাইকে না চান তাহলে ডোমেন ইউজার সেটা ডিলিট করে দেবেন, রিমুভ করে দেবেন, ঠিক আছে। দুটা, তিন নম্বর হচ্ছে সার্ভার, সার্ভার না সরি আমার কোথায় যাব, সাবজেক্ট নেম। সাবজেক্ট নেমে আপনি যেটা করবেন ইমেল অ্যাড্রেসটা তুলে দিবেন, কিন্তু আমি দিচ্ছি না, এই কারণে যে প্রবলেম যদি হয় সেটা কি প্রবলেম হয় কিভাবে সলিউশন করবো সেটা আমি দেখানোর জন্য, ঠিক আছে। কিন্তু ইন্ডাস্ট্রিতে কিন্তু ইমেল এর নাম তুলে দেওয়ার দরকার নেই, বিকজ আপনি ইন্ডাস্ট্রিতে যখন একটা ইউজার তৈরি করবেন বা ইউজার অনেক তৈরি করবেন সাথে এগুলো ইনফরমেশন অবশ্যই থাকবে সেখানে। তারপরে আমরা কি করছি, ওখানে তৈরি করছি আর এখানে নিয়ে আসবো, নিয়ে আসার জন্য নেম নিউ থেকে এখানে যাব, যাওয়ার পরে এখানে আমি আমার ওই ইউজার সার্টিফিকেট যেটা তৈরি করছিলাম সেটা আমি এখানে পাবো, এখান থেকে আমি সিলেক্ট করে দেবো। এই যে এখান থেকে আমি ইউজার সার্টিফিকেট যেটা বানিয়েছিলাম এখন তো আমি নিয়ে চলে গেছি, দ্যাটস আর এখানে নাই, কেমন যেটা বানিয়েছিলাম সেটা এখানে থাকবে, এখান থেকে আপনি নিয়ে আসবেন, ঠিক আছে গোলাম রবি। আচ্ছা তো আমি এটা এই উইন্ডোর কাজ শেষ, আমরা কেটে দিলাম। এখন আমরা যাব কোথায়, ইমরান স্যার? গ্রুপ পলিসিতে, পলিসি ম্যানেজমেন্টে। এখানে আমরা একটা পলিসি ক্রিয়েট করি, নিউ দিয়ে অটো এলোলমেন্ট বাই কাস্টম টেমপ্লেট, ঠিক আছে। এটা তো এটাকে আমরা কি করবো, এডিট করবো, যেহেতু ইউজারের জন্য করতেছি তো আমি ইউজারে চলে যাচ্ছি। উইন্ডোজ সেটিং, আমরা যাব কোথায়, পাবলিক কি পলিসি, এখানে দেখেন আছে আমাদের সার্টিফিকেট সার্ভিস ক্লায়েন্ট অটো এনরোলমেন্ট, কেমন কোথায় আসলাম আমরা, গ্রুপ পলিসি ম্যানেজমেন্টে, এখানে ইউজার কনফিগারেশন, পলিসি, উইন্ডোজ সেটিং, সিকিউরিটি সেটিং, পাবলিক কি পলিসি, এখানে আছে আমাদের সার্টিফিকেট সার্ভিস ক্লায়েন্ট অটো এনরোলমেন্ট, ডাবল ক্লিক এনাবল, ঠিক আছে এনাবল করলাম। এখন এখানে দেখেন আছে কি কি আছে, রিনিউ এক্সপায়ার সার্টিফিকেট, আপডেট পেন্ডিং সার্টিফিকেট অ্যান্ড রিমুভ রিভোক সার্টিফিকেট। তো সে কি করতে পারবে, রিনিউ এক্সপায়ার সার্টিফিকেট, এক্সপায়ার যদি সার্টিফিকেট হয়ে যায় সেটা রিনিউ করতে পারবে, আপডেট করতে পারবে, এবং সে তার রিভোক সার্টিফিকেট হলে সেগুলো রিমুভও করতে পারবে। আপডেট সার্টিফিকেট দ্যাট ইউজ আ সার্টিফিকেট টেম্পলেট, সার্টিফিকেটগুলো আপডেটও সে করতে পারবে। আমি এগুলো দিয়ে দিলাম, এই দুটা টিপ দেওয়া থাকলো, সমস্যা নাই। আচ্ছা এখানে কি আছে, লগ এক্সপায়ারি ইভেন্ট and show expiry notification when the percentage of remaining certification lifetime is 10% আছে। তো ওর যে কোটা আছে 10% যদি ফিল আপ হয়ে যায় তাহলে আগের গুলো লগ গুলো ডিলিট হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাবে সেই জিনিসটা। এটা নিয়ে কাজ করার কোনো দরকার নেই আমাদের আপাতত, এটা নিয়ে কোনো ইস্যু না, জাস্ট এটা এনেবল করবেন আর এগুলো দিয়ে দিবেন, অ্যাপ্লাই, ওকে। তাহলে আমার এই কাজটা শেষ, এখন কি করব সাজ্জাদ বলেন, এখন কি করব,
হ্যাঁ জিপি আপডেট। এই আমি কাকে বলতে বলছি? সাজ্জাদ না বল, স্যার একটু কাজ আছে। হ্যাঁ এখন কি করব? স্যার এখন জিপি আপডেট দিবেন। জিপি আপডেট দিলে হবে? এটাকে লিংক করতে হবে স্যার। আমি কি লিংক করছি? এটা একদম আমি ক্রিয়েট করছি স্যার, এটা লিংক করতে হবে না? জি স্যার লিংক কি করতে করব হবে। এটা বলতেছেন না কেন? আমি আইটি ওইর ভিতরে ইউজার তৈরি করছি, তো আমি এখানে লিংক করে দেখাবো কোনটা কাস্টম টেমপ্লেট। ঠিক আছে, এখন আমরা জিপি আপডেট দিব। এগুলো ভুলে গেলে হবে কিভাবে? মিউট করে রাখেন সবাই। আচ্ছা এখন আমরা চলে যাবো মেম্বার ওয়ানে, আমরা আইটি ইউজার ওয়ান দিয়ে লগ ইন করবো। আচ্ছা রেজিস্টার দিতে হবে। আচ্ছা আমরা এখন লগ ইন করি it.u1। সময় লাগবে তো প্রোফাইল ক্রিয়েট করবে। আচ্ছা আমরা লগ ইন করছি, এখন আমরা চেক করব কিটা লগ ইন করা আছে। আইটি ইউজার ওয়ান দিয়ে লগ ইন করা আছে। এখন আমি কিভাবে চেক করব? আচ্ছা এখানে তো জিপি আপডেট দিয়ে নেই। আমরা এমএমসি ওপেন করব, ফাইল অ্যাড স্ন্যাপিং সার্টিফিকেট, ওকে পার্সোনাল আসে না এখনো, আসছে আসে নাই, তাহলে কেন আসে নাই? জিপি আপডেট দিলেই তো আসে বলার কথা। এখানে কে বলবেন কেন আসে নাই? মেইল দেওয়া হয়নি। দেখেন এখানে আমাদের ফেলড রিকোয়েস্ট আসছে, দেখেন এখানে ফেলড হয়েছে, কেমন এখানে আমার ফেলড হয়েছে, এখানে ওই ইমেলের এরর আসছে স্যার। হ্যাঁ ইস্যু সার্টিফিকেটের মধ্যে কিন্তু কোনো ইউজারের কোনো সার্টিফিকেশন নাই, কিন্তু সার্টিফিকেট টেমপ্লেট নাই কিন্তু। তো কি কারণে আমার প্রবলেম হয়েছে সেটা আমরা দেখব। ফেলড সার্টিফিকেট এখানে কি বলতেছে? রিকোয়েস্ট স্ট্যাটাস কোড, এখানে দেখেন দা ইমেল ইউজার নেম, ইমেল নেম ইজ আনঅ্যাভেলেবল এন্ড ক্যান নট বি অ্যাডেড টু দা সাবজেক্ট অর সাবজেক্ট অল্টারনেট। বুঝতে পারছেন? তাহলে এই মেসেজটা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আমার প্রবলেমটা কি হয়েছে। তাহলে আমরা কি করব বলেন? ইমেলের টিকটা উঠাই দিই। জিমেলের টিকটা তুলে দিতে দিব? জি স্যার। আমি দুই ভাবে করতে পারি। একভাবে হচ্ছে ইউজারের ওখানে আমি মেল অ্যাড্রেস দিয়ে আসতে পারি, ইউজার প্রপার্টিসে যে আমি ইউজার মেল অ্যাড্রেস দিয়ে আসতে পারি। কোথায়? এখানে যে ইউজার যে প্রপার্টিস আমরা দেখছিলাম মেল অ্যাড্রেসের অপশন, ওইখানে আমরা মেল অ্যাড্রেসটা দিয়ে আসতে পারি। এই যে এখানে আমরা মেল অ্যাড্রেস দিয়ে আসতে পারি। আরেকটা কি করতে পারি এটা ছাড়া? বলেন বলেন বলেন। মেল অ্যাড্রেসটা উঠাই দিতে পারি এখান থেকে, এই যে টিকটা উঠাই দিতে পারি। টিকটা তো তুলে দেবো, কিন্তু এখন কিভাবে দিবেন? এখন কি দেওয়া যাবে স্যার? ওই যে ম্যানেজার যে এডিট করা যাবে না, ম্যানেজার যাব, কোনটা আছে আমার ইউজার সার্টিফিকেট প্রপার্টিস, এখানে আমাদের কোনটা সাবজেক্ট নেম, সাবজেক্ট নেম এটা আমরা তুলে দিয়ে আসতে পারি। অ্যাপ্লাই, ওকে। ঠিক আছে এখানে কি আসছে কিনা দেখেন, সিকিউর ইমেল। আমি এটা কাট করতে পারি, স্টপ সার্ভিস করে আর রিস্টার্ট করতে পারি, স্টার্ট সার্ভিস। ঠিক আছে আচ্ছা এখন আমরা ট্রাই করে দেখি কি অবস্থা। দিয়ে দিলাম, দরকার নাই, তারপর দিলাম এখানে আমরা
মিউট করে রাখেন আপনারা ওই পাশে সাউন্ড আসছে আপনারা মিউট করুন না কেন মিউট করুন কাইন্ডলি আর মিউট তো করলাম স্যার এটা আইটি ইউজার 1 আছে যেমন এখন কিন্তু আমি সার্টিফিকেটটা পাইছি তো এখন যদি আমরা এখানে যাই এখানে আমি একটু রিফ্রেশ দেই এটা এখানে আগে ছিল তাই আছে লগইন আইড হবে সমস্যা নেই এখন ইস্যু সার্টিফিকেটে গেলেন দেখেন এই যে আমার এখানে আইটি ইউজার 1 ইউজার সার্টিফিকেট এটা আমার এখানে আছে ঠিক আছে এটা কিন্তু আগে আসছিল না এখন কিন্তু আসছে তো এখানে আমরা যদি যাই এখানে দেখেন কে ইস্যু করছে রুটস দিয়ে আমার রুটস দিয়ে কে ছিল এডিডিএস সার্ভার কাকে ইস্যু করা হয়েছে আইটি ইউজার 1 কে ইস্যু করা হয়েছে ভ্যালিডিটি আমরা 2 বছর দিছিলাম 20 থেকে 22 দুই বছর ই হ্যাভ এ প্রাইভেট কি দ্যাট করেসপন্ড টু দিস সার্টিফিকেট আমার একটি প্রাইভেট কি আছে কেমন বুঝতে পারছেন কথা ডিটেইলসে সার্টিফিকেশন পাথে দেখতে পাচ্ছেন কে করছে আমার রুটসে করছে কাকে আইটি ইউজার 1 টাকে করছে কোন কোশ্চেন এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে বলেন আমি আরেকবার দেখাই আমাদের গ্রুপ পলিসি আমরা কোথায় কাজ করছি কাস্টম টেমপ্লেট এডিট পলিসিতে গেছি উইন্ডো সেটিংসে গেছি সিকিউরিতে গেছি পাবলিক কিতে গেছি দরকার এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এখন আপনারা করবেন একটা স্ক্রিনশট নিয়ে রাখেন নিজেরা অটো এনরোলমেন্ট প্রপার্টিস এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন ঠিক আছে কোনো কোশ্চেন বলেন কারো কোনো কোশ্চেন থাকলে বলেন কোনো কোশ্চেন নাই স্যার বুঝতে পারছেন সবাই পারবেন তো এখন ইনশাআল্লাহ তাহলে করে ফেলেন 10 মিনিট সময় দিলাম স্যার একটু ব্যাকে যাবেন ব্যাকে মানে স্ক্রিনশটের ওই জায়গায় জি স্যার কোনো কোশ্চেন সামিনা কোনো কোশ্চেন আছে আপনার না স্যার থ্যাংক ইউ স্যার করে ফেলেন হ্যাঁ ওকে